জিকে শামীমের কাছ থেকে ঘুষ নিয়ে জামিন করানোর বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের তলবের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার রিটের আবেদন শুনতে অপারগত প্রকাশ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। 1 নভেম্বর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদন করা হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীম সহ বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাট সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। আর অভিযোগ অনুসন্ধানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে তলব করে দুদক। গত 29 অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত নোটিশে এই তলব আদেশ দেওয়া হয়।